নতুন শিক্ষাক্রমে পাল্টে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নবম দশম শ্রেণীর সিলেবাসে নয়, শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষা হবে দুইবার, একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে। এতে শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমবে বলে মনে করে শিক্ষা বোর্ড। তবে শিক্ষা গবেষকদের মতে এইচএসসিতে একটি পরীক্ষায় যথেষ্ট, আর শিক্ষামন্ত্রী বলছেন মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার। চলতি বছরের জানুয়ারি থেকে নবম শ্রেণীতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান চলছে এবং নবম ও দশম শ্রেণীর শেষে আছে পাবলিক। তবে কারিকুলামের পরিবর্তনের ফলে কেমন হবে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা, এই প্রশ্ন এখন শিক্ষার্থী ও অভিভাবকদের। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেওয়ার সঙ্গে যুক্ত সাধারণ কারিগরি ও মাদ্রাসা সহ দেশের ১১টি শিক্ষা বোর্ড এবং বোর্ডগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন নতুন কারিকুলামে নবম শ্রেণীর শিখনকালীন মূল্যায়ন হলেও এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণীর সিলেবাসের ভিত্তিতে। ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই পরীক্ষা হবে, আর একাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে ৩০%, বাকিটা বোর্ড পরীক্ষায়। একইভাবে দ্বাদশ শ্রেণীতেও ৩০% মূল্যায়ন হবে এবং শিখনকালীন, আর বাকি ৭০% বোর্ড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তপন কুমার সরকার। এবং বোর্ডের দাবি এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুটি শ্রেণীর একসাথে পরীক্ষা না নেওয়ার ফলে শিক্ষার্থীদের উপর কমবে পরীক্ষার বোঝা। এ বিষয়ের ব্যাখ্যায় বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে আমাদের এই কারিকুলামের মূল চিন্তা হচ্ছে শিক্ষার্থীরা প্র্যাকটিক্যালি শিখবে, এটা প্রজেক্ট বেসড শেখা, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে শিক্ষার্থীরা, ফলে এখানে তাদের উপর মুখস্থ করার যে চাপ সেই চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে। যদিও ভিন্নমত পোষণ করেছেন শিক্ষা গবেষকরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষক ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেছেন যে একাদশ শ্রেণীতে নতুন করে পাবলিক পরীক্ষা যুক্ত হলে চাপ বাড়বে শিক্ষার্থীদের উপরে। তিনি প্রশ্ন রেখে বলেন যে এসএসসি ও এইচএসসিতে আগে পরীক্ষা ছিল দুটা, এখন তিনটি পরীক্ষা দিতে হচ্ছে, তাহলে এখন পরীক্ষার চাপ বেশি পড়ছে বলে তিনি মনে করেন। তিনি প্রশ্ন রাখেন যে এটা কি বাড়তি চাপ নয়। সো এই হচ্ছে আমাদের নতুন কারিকুলামের পরীক্ষার পদ্ধতি এসএসসি বা এইচএসসিতে যা হতে যাচ্ছে আর কি। তো আশা করি আমরা এই বিষয়ে আরও পরিষ্কার হব। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সহজতকরণ করতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল।